17 বছর বয়স পর্যন্ত আব্বা লেখাপড়া করেনি। এজন্য ওইভাবে যদি বলছি, মেয়ের বড় হয়ে যায়, বিয়ের ব্যাপার আসে বটে, কিন্তু জ্ঞান অর্জনের জন্য বিবাহ কোনো বাধা নয়। বয়স হয়ে গেলে যে পড়াশোনা করা যায় না, এটা ঠিক না। তাদের মৃত্যুর খবর পাওয়ার পর উনি দেশে ফিরেছেন, কত বছর লাগছে কামাল পড়ছে, একেবারে ১-২ থেকে কামাল পর্যন্ত পড়তে কত বছর লেগেছে, এতদিন আব্বা বাড়ি ফেরেনি। এই জন্য আমার আব্বা বলতেন, এই ছাগল মানুষ করা সহজ, কিন্তু বাচ্চা মানুষ করা সহজ না। যারা যত বেশি ধৈর্যশীল হতে পারবেন, তারা তত বেশি ভালো শিক্ষিত হবেন। আর আমার অভিজ্ঞতা হলে একটা বলি, যে ছাত্রী থার্ড ক্লাসে যাবে সে ছাত্রী ভালো শিক্ষিত হবে, আর যে ছাত্রী ফার্স্ট হবে ও ভালো শিক্ষিত হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে সারা জীবন আমরা শিক্ষাব্রতী, শিক্ষা দিচ্ছি, শিক্ষা নিচ্ছি, জীবনটা আমাদের এইভাবেই কাটছে। 1980 সালের 10ই ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে আমি রাজশাহীতে আছি। এর আগে সবই আমার কর্মকাণ্ড ছিল ঢাকা ভিত্তিক, দেশের অন্যান্য স্থানে। ঢাকাতে আমি আসতেই চাইনি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের বেশ আমাদের মুরব্বিস্থানীয় প্রফেসর যারা ছিলেন, তাদের চিঠি এবং পরবর্তীতে ধমক খেয়ে আমি বাদ দিয়ে চলে আসছি এখানে। এখানে আসার পরে এখানে কাজ শুরু করেছি। বাধা বিঘ্ন অসংখ্য বার হয়েছে, সেসব ঘটনা তো বলা যাবে না, কিন্তু এখলাস ছিল কাজে, এটা আমি গর্ব করে বলতে পারি। কোনো রকম কপটতা আমার মধ্যে জীবনে কখন ঢোকেনি, আজও ঢোকেনি, এখন পর্যন্ত আল্লাহ পাক যেগুলো বাঁচিয়ে রাখছে, না ঢোকে এই বারবার তোমার প্রতিষ্ঠাতা বলছে, এটা শুনে খারাপ লাগছে। এটা আল্লাহ প্রতিষ্ঠা করিয়ে নিয়েছেন তার এক মিসকিন বান্দাকে নিয়ে। মূলে আল্লাহই সব। আল্লাহ আল্লাহ ইখতাসসুবি রহমতি মাইয়াশা, আল্লাহ হচ্ছেন আল্লাহর রহমতের মাধ্যমে তিনি কাউকে কাউকে খাস করে নেন। উনি এখানে আমাকে খাস করেছেন, এটা আমার জন্য বড় পাওয়া আল্লাহর কাছে। যেন আখেরাতে কিছু পাই, এটা তোমরা আমার জন্য দোয়া করো। এটা বিল্ডিংয়ের স্বপ্ন কোনো দেখেনি, আমি আমার নিজেরও কোনো বিল্ডিং নেই, আমি থাকি সিগুনভর অফিসে থাকি, দেশেও কোনো বাড়িঘর নেই, একটা মিসকিন পুরা, এই আমার পরিচয়। আল্লাহ আহিনী মিসকিনান ও আমি মিসকিনান ও অনসুর জামারতুল মাসাকিন। আল্লাহর শুধু অকথা, আল্লাহ তুমি আমাকে মিসকিন হলে ভাসিয়ে রাখো এবং মিসকিন হালাতেই মৃত্যু দান করো, এবং কেয়ামতদিন আমাকে মিসকিন হালাতেই উঠাও, মিসকিনদের সঙ্গে উঠাও। আল্লাহ নবী এই দোয়া করতে পারে, তিনি সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আমরা কিছু এই দোয়া করতে পারি না? অত মিসকিন হওয়াটাই আমাদের গর্ব। অনেকে অনেক কথা বলে যে এত কিছু করেছেন, মানে 10% যদি বই দাম রাখতো দেওয়া, ঢাকা 5টা বিল্ডিং হতো, তো অত বিল্ডিং কী করবো, অত একটা রুম দরকার, এত বিল্ডিং থাকবে কেনা? সেই জন্য এইসব প্রশংসা বানিয়ে শোনা করে আদৌ এগুলো ভেতরে একটা অহংকার সৃষ্টি হয়, এবং আল্লাহের মধ্যে আমাদের পরীক্ষা করেন যে ভেতরটা কেমন হচ্ছে। সবসময় মনে রাখবেন, ভেতর বাইর যাদের দেখে চেনা যায় ওই লোকগুলো হলো খাঁটি লোক, যাদের বক্তব্য সুন্দর, বাহ্যিক ভালো, ভেতরটা সমস্যা, তারা কখনোই আকারে মুক্তি পাবে না। আল্লাহ হলেন অন্তর্যামী, আলিম বেজাতে সুদূর, তিনি ভেতরটা দেখবেন, ভেতর কি বাহিরে কি। এই হাদিস পণ্ডের শিক্ষা বোর্ডের এই আমাদের সিলেবাসটা মানুষের কাছে এত প্রশংসিত হয়েছে যে যারা আমাদের বিরোধী, যাদেরকে আমরা হানাফি বলি, আসলে তোরা হানাফিও না, ওরা ওরা বেদাতি, তারা পর্যন্ত এখন আমাদের সিলেবাস নিচ্ছে। শুরু থেকে যখন আমরা রাজশাহী আসি, তখন চিন্তা করেছিলাম যে এই বক্তৃতা দিতে কিছু হবে না, আমি যখন বক্তৃতা দিতাম 3 ঘন্টা নিচে আমার বক্তৃতা হতো না, যখন আর 4 ঘন্টা তো প্রায়ই মানুষ থ হয়ে শুনতো, যেন একটা বিশাল ব্যাপার, বক্তৃতা থামলাম মানুষ দৌড়লো, আর কে সভাপতি কে কী ডানতে তাকাবে না কেউ। আমি বলে বক্তৃতা কতদিন চলবে, অত কন্ট্রাক দিন স্তব্ধ হয়ে যাবে। তখন আমাকে যদি শিক্ষা কেন্দ্রকে না গড়ে তুলি, তাহলে ছাত্রছাত্রী যদি না শেখে, ওরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। সেই চিন্তা নিয়েই কিন্তু এগুলো করা। 2004 সালে প্রথম আমরা এখানে শুরু করেছিলাম, তারপরে 11 সালে যেগুলো 16 সাল তারিখ, মূলত শিক্ষা বোর্ডের প্রথম লেখাটা আমার আসে তাহারিখে 2004 সালে। সেটি 2005 সালে যখন 22শে ফেব্রুয়ারি অ্যারেস্ট হয়ে গেলাম, 3 বছর 6 মাস 6 দিন কারাগারে থাকলাম, ফলে কাজটা আর আগায়নি।
কারাগার থেকে বেরিয়ে আসার পরে আবার শুরু করে দিয়েছি। এখন 2019 সাল থেকে বাকায়দা ডক্টর সাকিব এটা চালিয়ে যাচ্ছে, দোয়া গোবিন্দর এটা শেষ পর্যন্ত পৌঁছে যায়। দেশের প্রত্যন্ত প্রান্তে নীরব শিক্ষা বিপ্লবের মাধ্যমে গণবিপ্লব হয়। একটা বিষয় মনে করি, অনেক বাচ্চা পড়তে চায় না, এ বিষয়ে আমরা আমাদের উপমহাদেশীয় আলোকে বলি, কারণ বিদেশ সমারোহ অত আমাদের জানা নেই। উপমহাদেশের শিক্ষা আন্দোলনের পথিকৃৎ যিনি আল্লামা সৈয়দ নজরুল হোসেন দেহলি, বিহারের সূর্যগড়ের মানুষ, উনি ছোটোবেলায় খেলাধুলো করে বেড়াতেন, 17 বছর বয়স পর্যন্ত উনি কিছুই পড়াশুনো করেননি। তো বিহারের নদীর ধারে উনি খেলাধুলা করছেন, এক ব্রাহ্মণ যে বলছে, আরে নজির, তোর বাপ তোর বংশ সবাই সব বড় বড় সব আলম ওলামা, আর তুই মূর্খ থাকলি। এই কথাটা ওনার মনে দারুণ স্ট্রাইক করলো, এই ব্রাহ্মণের কথাটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ধাক্কা, ইলহাম। রাত্রিবেলায় 1 টাকা চার আনা নিয়ে পালাইছে, আগে কাউকে বলেনি, পায়ে হেঁটে দিল্লি যাওয়া, কিন্তু চার টিকেন ব্যবহার নাকি। আমরা বিহারেও গেছি, দিল্লিও গেছি, দেখছি কত দূরত্ব। এখন তো ছেলেপিলে যদি বলে এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসায় যাও, তো ওরা হেঁটে যাবে না, হেঁটে যাবে, রিক্সা খুঁজবে। আর আমি নিজে দেখবার শিখছি, 19 মাইল পায়ে হেঁটে গিয়ে কাদা ঠেলে, পাট জাগের উপরে পচা পানি ঠেলে আমার আব্বা কদা মাদ্রাসায় 19 মাইল হাঁটা গিয়ে। এখন আমি তো যাই এলাকায় হতভম্ব হয়েছে, যে আমি এই রাস্তা কী করে হেঁটে আসলাম, আমার সব পিস হয়ে গেছে। বয়স হয়ে গেলে যে পড়াশুনো করা যায় না, এটা ঠিক না। তিনি 175 বছর শিক্ষকতা করেছেন, 1,80,000 তার ছাত্র হয়েছিল, তার মধ্যে 80,000ই আহলে হাদিস হয়ে গেছিল। এই নজির সিদ্দিক আমার আব্বার অবস্থাও তাই, বিবাহের জন্য পয়গাম এসছে, তারা কানা ঘোষা করেছে, তাই তো ছেলে তো লেখাপড়া জান না, বংশ তো খুব ভালো, আলম আলমা সব সবই ঠিক আছে, কিন্তু এটা কেমন কানে কানে বলছে। এই কানা কানে কথাটা আমার দাদার কানে গেছে, দাদা গিয়ে দাদিকে বলছে, ছেলে তো আদর করে ঘরে রাখো, লেখাপড়া শিখতে বাইরে যেতে দাও না, কথা শুনলে তো। এই কথাটা আব্বা পাশে ঘর থেকে শুনছে, বাস আব্বাও রাত্রিবেলা পালাইছে, 1 টাকা 12 আনা নেই, চললো তো চললে। আমার আমার দাদির মৃত্যুর খবর পাওয়ার পরে উনি দেশে ফিরেছেন, কত বছর লাগছে কামালপুরতে, একেবারে 1-2 থেকে কামাল পর্যন্ত পড়তে কত বছর লেগেছে, এতদিন আব্বা বাড়ি ফেরেনি। হঠাৎ আমাদের এলাকায় এক লোকের সঙ্গে কলকাতা ঘুরতে দেখা হয়ে গেছিল, তো তুই এখানে, আমরা সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি, তো তুই আর বাড়ি যাবি না, তো না বাড়ি গিয়ে লেখাপড়া হবে না, তোর মাটা মরে গেল তুই তাও দেখবি না, কি মা মরে গেছে, ওই ফেলল। অথচ 17 বছর বয়স পর্যন্ত আব্বা লেখাপড়া করেনি। এজন্য ওইভাবে যদি বলছি, মেয়ের বড় হয়ে যায়, বিয়ের ব্যাপার আসে বটে, কিন্তু জ্ঞান অর্জনের জন্য বিবাহ কোনো বাধা নয়, শ্বশুরবাড়ি গিয়েও লেখাপড়া করা যায় যদি আগ্রহ থাকে, আর বাড়ি বসেও করা যায় যদি আগ্রহ থাকে। কেউ নিজেকে হীন মনে করবে না, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দায়িত্ব দিয়ে দুনিয়া পাঠিয়েছেন, ওটাই আল্লাহ সুরে আজাব শেষ দিকে বলছেন, ইন্না আরাধনা আমানতা আল্লাহ সামাওয়াতি ওয়াল আরজ, আমরা আমানতকে সুপর্দ করেছি আসমান জমিনের সবার কাছে, আবায়না ইয়াহমিল্লাহ ওয়াশফাক না মিনহা, তারা প্রত্যেকে বলল না এই আমানত বহন করতে পারবো না, এবং তার ভীত হয়ে গেল, ফাহামাল আল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করে নিল, ইন্না কানা যালুমুন জাহুলা, আসলে মানুষ হল জালেম এবং বোকা মূর্খ। সব এর ব্যাখ্যা কি, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, লিউয়াজ্জিবাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত, এই জন্য মুনাফিক পুরুষ এবং নারী, মুশরিক পুরুষ এবং নারী বাছাই করার জন্যই এটা আমরা করেছিলাম, ইয়া তু বল্লাহ আলাল মুমিনিন ওয়াল মুমিনাত, এবং আমি ক্ষমা করে দেবো মুমিন এবং মুমিন পুরুষ ও মহিলাদেরকে, ইন্নাল্লাহ কানা গফুরুর রহিম ও কানাল্লাহ গফুরুর রহিম। কি অস্বীকার কেন করল, এবং কুর্তুবি ইবনে কাসির সবাই বলছেন যে আল্লাহ খালি বলেছিলেন তোমাদের এই এই করতে কী করতে হবে, এটা ভালো আর এইটা মন্দ, এই মন্দটা ছাড়তে হবে আর ভালোটা গ্রহণ করতে হবে,
যদি সমস্যা কী, কিন্তু এই ব্যাখ্যাটা বুঝেছিল আসমান জমিন সবাই, কিন্তু আদম বোঝে নেই। আদম বোঝে তো ইজি ব্যাপার, আমি মন রেখাজ করবো না, সমস্যা কী। এদিন আল্লাহ বলছে এই মানুষ হলো জালুমান জহুলা, এরা বোকা, এরা বোঝো না কিছু, হুঁশ নাই, বলিতে হ্যাঁ এটুকু ব্যাপার নাই। যারা এখানে শিক্ষিত আছেন, তারা ছাত্রীদের পড়াচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন ভালো মন্দির কী মানে সমস্যা। এই জন্য আমার আব্বা বলছেন এই ছাগল মানুষ করা সহজ, কিন্তু বাচ্চা মানুষ করা সহজ না। কিন্তু যাতা ঝামেলা বাচ্চা মানুষ করায়, যেসব শিক্ষিকারা করছেন আমি তাদের আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। যারা যত বেশি ধৈর্যশীলা হতে পারবেন তারা তত বেশি ভালো শিক্ষিত হবেন। আর আমার অভিজ্ঞতা আমাদেরকে একটা বলি, যে ছাত্রী থার্ড ক্লাসে যাবে সে ছাত্রী ভালো শিক্ষিত হবে, আর যে ছাত্রী ফার্স্ট হবে ও ভালো শিক্ষিত হবে না। কারণ ও সবাইকে নিজের মধ্যে মনে করবে হে বোঝেন এখন আমার যেমন হয়, আমি একবার দুবার ক্লাসে বলে যদি না বলে দিই ধমক লাগবে, এটা বুঝিস না কেন, একবার থেকে দুবার আমার কেন। কিন্তু আমি দেখেছি যারা আমার ভালো ছাত্র নয়, আমার হাতে গড়া যাত্রাবাড়ির ছাত্র আমি জীবনে কোনো ছাত্র মারি না, কিন্তু ছাত্রদের মধ্যে দুটো ছেলেকে আমি মেরেছি জীবনে যাত্রাবাড়ি থাকতে, সবচেয়ে বোকা দি গ্রেট ওয়াল্লাহ, ওই দিকে আগে মদিনায় গেছে, আমার পরিচিতদের মধ্যে ওই প্রথম মদিনায় পাশ করে, সে আজ পর্যন্ত ভয় আমার সামনে আসে না, ওদের আমি স্যারের সামনে যাব না, মানে সবচেয়ে বোকাটাই আগে মদিনায়। আসাল্লাহ চতুর্গুলো কোথায় আছে আল্লাহ ভালো জানে। আরেকটা ছিল শেষ দেখায় ঢাকায় বছর তিনি কাজ, স্যার আমি সে মার খাওয়া আপ্তা, তুই কোথায় থাকি, স্যার আমার এখন সতলা বাড়ি ঢাকায়, তোর তোর দুনিয়া শেষ আর কত নেবি, আখেরাতে কিছু হলো তো স্যার আপনি দয়া করলে হবে, কথা বললি। আমি দেখেছি সবচেয়ে যে খারাপ ছেলেবেলে দুনিয়াতে তার প্রাচুর্যের অধিকারী হয়েছে, কিন্তু আখেরাত হতে বা আল্লাহ জানে ভালো কি মন্দ। আপনাদের এই কথাটি মনে রাখতে হবে, আল্লাহ আদম সেদিন কেন দায়িত্ব গ্রহণ করেছেন সহজ চিন্তা করে, যে এটা ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। আল্লাহর মধ্যে সমস্যা কি, আমি জান্নাত যাবো না, খারাপ কাজ করবো না, কিন্তু খারাপ কাজ করানোর জন্যই তো আল্লাহ শয়তানকে পাঠাইছে। বাচ্চারা যেন কোনো শয়তানি চিন্তার মধ্যে না ঢোকে, আর আজকাল শয়তানি চিন্তার সবচেয়ে বড় মাধ্যম হলো মোবাইল, ইলেকট্রনিক মিডিয়া যত আমাদের উপকারও করছে ক্ষতি করছে তার চেয়ে বেশি। আর বর্তমান শিক্ষা ব্যবস্থা সরকারের হাতে চলে গেছে, সরকার পুরো দেশটা ধ্বংস করে দিচ্ছে, আমরা এর মধ্যে বক্তব্য রাখি, খুব আপনার শুনে দেখবেন। এই জন্য এখন হাদিস পণ্য শিক্ষা বোর্ডের খুবই খুবই প্রয়োজনীয়, খুবই প্রত্যেক ঘরে ঘরে আমাদের সিলেবাস চলা খুবই দরকার। আমি আপনাদের ইহকালীন পরকালীন মুক্তি কামনা করছি এবং সার্বিক মঙ্গল আশা করছি। আমি আমাদের মা বন্ধুদেরকে বলে যাচ্ছি, বিল্ডিং দেখে এখানে ছাত্রছাত্রী টানার চিন্তা করবেন না, বিল্ডিংটা হলো আপনাদের সুবিধা করে দেওয়ার জন্য, মূল ইখলাস যেন থাকে যে আমি এমন এলিম শিখব যে এলিমটা আমার পরকালের কাজে লাগবে এবং জান্নাতের ওসিলে হবে। এর জন্যে আপনি বাচ্চাদের মধ্যে ইখলাসের প্রশিক্ষণ দিবেন, এ বিষয়ে আমাদের লেখা বইটা এগুলো আছে, এরপরও অনেকগুলো বই বেরিয়েছে আজকাল, অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের কর্তব্য, এটাও খুব সংক্ষেপে ছোট বই হলেও অনেক কিছু শেখার আছে। আর শিক্ষিকাদেরকে এই বইগুলো আগে পড়তে হবে, ছাত্রীদের আগে এবং অভিভাবকদেরকে পড়তে হবে। আমি আপনাদের সবার ইহকালীন মঙ্গল ও পরকালীন কল্যাণ কামনা করি। যারা আজকে আয়োজন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ কতদিন আপনাদের খেদমতে রাখবে জানি না, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি আপনাদের জন্য। পরস্পরের দোয়ার মাধ্যমে আল্লাহ পাক অনেক নেকি দিয়ে দেন, এমনকি লায়রাদুল কল্লা দোয়া, এমনকি আল্লাহ তকদিরে পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে। আমাদের আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।